এখন পর্যন্ত আমি মনে করি মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আস্থা পাচ্ছে না। এখন সকলে একটা প্রশ্ন করে, যদি কেন্দ্রে ভোট হয় ভোট দিতে পারি তো আপনাকে একটা ভোট দেবো। অনেকেই বলে যে কেন্দ্রে যেতে পারবো কিনা, অনেকেই বলে ভোটটা দিতে পারবো কিনা, অনেকেই বলে সুস্থ পরিবেশ থাকবে কিনা, এই প্রশ্নটা এখনো জনমনে আছে। নির্বাচন কমিশনের উদ্যোগে যে সেনাবাহিনী নিয়োগের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু পাশাপাশি এই যে আমরা 2018 সালে দেখছি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে ছিল, সেই হিসেবে তারা শুধু রাস্তায় রাস্তায় ঘুরছে, টহল দিছে। এই টহলদার সেনাবাহিনী আমরা চাই না। আমরা চাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে, বিচারিক ক্ষমতা দিতে হবে এবং সেনাবাহিনী কেন্দ্রে থাকবে। কেন্দ্রে যদি সেনাবাহিনী অবস্থান করতে না পারে তবে এই সিল মারা বন্ধ করা যাবে না, জোর জবরদস্তি সিল মারা সিল দেবে। আরেকটা বিষয় হলো যেসব প্রার্থীর নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যাংক বিমা আছে এবং স্কুল কলেজ আছে, সেই সব প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাকে নির্বাচনী কাজে ব্যবহার না করার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানাই। ইতিমধ্যে আমি একটা পত্র প্রেরণ করেছি এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য ইতিমধ্যে আমি পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি বিবৃতি দিয়েছি এবং আমি দু এক দিনের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেখা করব। গতকাল চনপাড়া বস্তিতে এমপি সাহেবের বাহিনী আমার পোস্টার ফেস্টুন ব্যানার এগুলি ছিঁড়ে ফেলছে এবং নিয়ে গেছে, লাগাইতে দেয়নি। আমার তিনটা ছেলেকে বেদম মারপিট করছে। ওখানে রিটা মেম্বারি করে একজন মহিলা আছে, আরেকজন আছে শমশেদ, ওই শমশেদ ডাকাত নামে পরিচিত, তার বিরুদ্ধে বহু মামলা। এটা আমি এসপি সাহেবকে জানানোর পর এসপি সাহেব অ্যাকশন নিছেন এবং এই বিকালবেলা আমার ব্যানার ট্যানার সবে লাগানো হয়েছে। কিন্তু এই এমপি বাহিনীরা প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে গোলযোগ সৃষ্টি করতেছে। আজকে দাউদপুরে আমার মাইকিং করার সময় যে ছেলেটা মাইকিং করতেছিল তাকে এমপি সাহেবের লোকেরা মারছে। মুরাপাড়াতে আমার ব্যানার এবং পোস্টার খুলে ফেলা এমপি সাহেবের পোস্টার নৌকা মার্কার পোস্টার লাগাই দিছে এবং মৈকুলিতে একই অবস্থা করছে। তা আমরা সরকারের কাছে অনুরোধ করব এবং এই নারায়ণগঞ্জে এসপি সাহেব চনপাড়ার ব্যাপারে যে সিদ্ধান্তটা নিছেন এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং বাংলাদেশের সকল এসপি এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে প্রম্পট ডিসিশন নেয় এবং প্রম্পট এই যে প্রতিপক্ষের উপরে আমাদের উপরে হামলা করতে না পারে, আমাদের লোকজনকে মারপিট না করতে পারে, এই ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে বিষয়টা নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমি মনে করি। পরশুদিন কাঞ্চনে যে অস্ত্র ঝঞ্ঝানি হয়েছে নৌকা মার্কার দুই গ্রুপের মধ্যে, নৌকা এবং নৌকার মার্কার যিনি ছেলে তার পুত্র যে স্বতন্ত্র, তাদের মধ্যে যেই অস্ত্রের ঝঞ্ঝানি আমরা ভিডিওতে দেখছি এবং পত্রিকায় যে নিউজ আসছে, এরকম হইলে তো এই মানুষ এমনিতে ভয় পায়, এমনি মানুষ আতঙ্কের মধ্যে আছে যে 2014 এবং 2018 আমরা ভোট দিতে যেতে পারি নাই, এইবার ভোটটা দিতে যেতে পারবো কি না, সেই আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে এইসব অস্ত্রের ঝঞ্ঝানিতে। এমপি সাহেব গাজী সাহেব যখন শোডাউন করেন, নমিনেশন জমা দেন, তখনও তিনি অস্ত্র বাহিনী নিয়ে জমা দিচ্ছেন। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে নির্বাচন কমিশন তাকে হুঁশিয়ার করছে। তারপরেও কিন্তু রূপগঞ্জে অস্ত্রের ঝঞ্ঝানিটা কমে নাই, অস্ত্রের দাপটটা কমে নাই। এই অস্ত্রের দাপটটা কমাইতে হবে, অস্ত্রটা নিয়ন্ত্রণ করতে হবে, দেশি বিদেশি যত অস্ত্র আছে সব উদ্ধার করতে হবে এবং যারা অস্ত্রধারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, তবেই মানুষের কাছে আস্থা ফিরে আসবে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে।